নমস্কার, হরিনাথপুর SSDP মডেল হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সঙ্গে আছি আমি অভিজিৎ তালুকদার, সহকারী শিক্ষক, হরিনাথপুর SSDP মডেল উচ্চ বিদ্যালয়, নগরবাড়ি, বেড়া, পাবনা। আজকে আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ে সম্পর্কে আলোচনা করব। কত বিচিত্র আমাদের এর প্রকৃতি ও পরিবেশ! উপরে অনন্ত আকাশ, নিচে জীবকুল, নদ নদী, পাহাড় পর্বত। আমাদের পৃথিবী অফুরন্ত প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্য ভরপুর, যেমন ঋতুচক্রের আবর্তন, দিন রাত্রির পালাবদল, গ্রহণপুঞ্জের আপন কক্ষপথে নিয়মতান্ত্রিকভাবে আবির্ভূত হওয়া প্রভৃতি। অনন্ত আকাশে চন্দ্র, সূর্যসহ অসংখ্য গ্রহ, উপগ্রহ ও নক্ষত্র রয়েছে। এ সকল গ্রহ, নক্ষত্র, উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, সংঘাতের সৃষ্টি হচ্ছে না। সব কিছুই একটি গভীর ঐক্য এবং শৃঙ্খলার মাধ্যমে চলছে, আর এসব কিছুর কারণ ঈশ্বর, এবং তিনিই সব কিছুর নিয়ন্ত্রক। অন্যথায় এ মহাবিশ্বে সব কিছু যথানিয়মে আবির্ভূত হতো না। তাহলে এবার ছবিগুলো দেখো, একটু চিন্তা করো। আজকে পাঠের বিষয় ঈশ্বরের স্বরূপ। ব্রহ্ম, ঈশ্বরের বিভিন্ন নাম রয়েছে এবং আমরা তাকে বিভিন্ন নামে ডাকি, যেমন ব্রহ্ম, পরমাত্মা, ঈশ্বর ও ভগবান। ঋষিরা ঈশ্বরকে ব্রহ্ম বা পরমাত্মা, ভগবান ও আত্মা বা জীবাত্মা রূপে উপলব্ধি করেছেন এবং তার স্বরূপ ব্যাখ্যা করেছেন। আমরা ঋষিদের বর্ণনা অনুসারে ব্রহ্ম পরিচয় সম্পর্কে একটু জানব। হিন্দু ধর্ম অনুসারে বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মের সৃষ্টি। ব্রহ্ম সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সকল জীব ও জড়ের স্রষ্টা। বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে সবই তারই কারণে। অর্থাৎ ব্রহ্ম শব্দের অর্থ বৃহৎ। এই ব্রহ্মই সকল কিছুর কারণ, ব্রহ্ম নিরাকার। ব্রহ্মকে বোঝার জন্য ঋষিরা ওম প্রতীকী শব্দ ব্যবহার করে থাকেন। আবার ব্রহ্মকে বলা হয়েছে তিনি সত্য, অর্থাৎ সত্যই ব্রহ্ম। কোনো কোনো ঋষি আবার বলেছেন ব্রহ্ম আনন্দ স্বরূপ, আমাদের আনন্দ ব্রহ্মেরই আনন্দ। এই ব্রহ্মকেই আবার বলা হয়েছে পরমাত্মা। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর এ বিশ্বেও সৃষ্টি করেছেন, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক। বিভিন্ন দেবদেবী তারই গুণ ও শক্তির প্রতিভূ। তিনি এক এবং অদ্বিতীয়, অর্থাৎ ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে প্রভু। তিনি সকল জীবের সকল কাজের প্রভুত্বকারী। ঈশ্বর একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক হয়ে মহাবিশ্বের সকল কিছু শৃঙ্খলার মাধ্যমে পরিচালন করেন। অর্থাৎ নিরাকার ঈশ্বর তার নিজের ইচ্ছা অনুসারে নিজের আনন্দের জন্যই নিজেকে নানা রূপে নানাভাবে প্রকাশ করে থাকেন। চন্দ্র, তারকা, বিদ্যুৎ, অগ্নিও তাকে প্রকাশ করতে পারে না, কিন্তু তিনি সর্বত্রই প্রকাশিত আছেন এবং সকল কিছুই তিনি প্রকাশ করেন। ঈশ্বর, ঈশ্বর শব্দের অর্থ প্রভু। তিনি সকল জীবের সকল কাজের প্রভুত্বকারী। ব্রহ্ম যখন জীবের উপর প্রভুত্ব করেন এবং জীবকুলের সকল কাজ পরিচালনা এবং নিয়ন্ত্রণ করেন, তখন তাকে ঈশ্বর বলা হয়ে থাকে। ঈশ্বরের অবতার, অর্থাৎ ঈশ্বর যখন দুষ্টের দমন করেন এবং ন্যায় নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে নেমে আসেন, তখন তাকে আমরা অবতার বলি। ঈশ্বরের 10 অবতারের নামগুলো নিম্নে দেওয়া হলো। একটা মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, বলরাম অবতার, বুদ্ধ অবতার ও কল্কি অবতার। ভগবান, ঈশ্বরকে আমরা সর্বশক্তিমান হিসাবে শ্রদ্ধা ও ভক্তি করি। সর্বশক্তিমান বা সবকিছু নিয়ন্ত্রক বলে আমরা তাকে সমীহ করি। তাকে ঘিরে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ভালোবাসার সৃষ্টি হয়, আর ভালোবাসার অপর নাম হচ্ছে মায়া। এই মায়ার জালে সকল জীব আবদ্ধ। আমাদের কোনো কিছুর অভাব ঘটলে বা আমরা গুরুতর সমস্যার সম্মুখীন হলে ঈশ্বরের কাছে এসে
উপস্থিত হই, তবে আমরা তাকে দেখতে পাই না কিন্তু তাকে উপলব্ধি করতে পারি। ভক্তের নিকট ঈশ্বর ভগবান রূপে আবির্ভূত হয়, আর ভক্তের কাছে ভগবান আনন্দময়। আর ভক শব্দের অর্থটি হচ্ছে ঐশ্বর্য বা গুণ, আর ঈশ্বরে রয়েছে 6টি গুণ, একটা ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টি ভক বা ঐশ্বর্য আসে বলেই ঈশ্বরকে আমরা ভগবান বলে থাকি। ভগবান ভক্তের ডাকে সাড়া দেন এবং লীলা করেন। সুতরাং ঈশ্বর যখন ভক্তের কৃপা করেন, তাদের দুঃখ দূর করে, তাদের মঙ্গল করেন, তখন তাকেই আমরা ভগবান বলে ডাকি। ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ডকে এক শৃঙ্খলার মাধ্যমে পরিচালনা করছেন, যেমন গ্রহ, উপগ্রহ, নক্ষত্রসমূহ এই মহাকাশের নির্দিষ্ট গতিপথে আবর্তিত হচ্ছে। জীব জন্ম লাভ করছে এবং অবশেষে মৃত্যুর মধ্য দিয়েও তার দেহ ত্যাগ করছে। এখন তোমরা একটি কাজ করো, ঈশ্বরের একত্ব সম্পর্কে শ্বেতসত্বর উপনিষদের স্রোতটি ব্যাখ্যা করো। প্রশ্ন, এই সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তাকে? প্রশ্ন 2, চিত্র দুটি ব্যাখ্যা করো। বাড়ির কাজ, ঈশ্বর ভক্তের ভগবান কথাটির যথার্থতা মূল্যায়ন করো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।